প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ বিদেশের যে যে প্রান্ত থেকে এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত হয়েছেন, সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জয়যাত্রা টেলিভিশনের দুপুরের নিয়মিত আয়োজন দেশ সংযোগ। আমি কামরুজ্জামান আরিফ ঢাকা স্টুডিও থেকে আপনাদের সাথে আছি। আর আপনারা জানেন, যখন এই দেশ সংযোগ নিয়ে ঠিক দুপুরবেলায় আপনাদের সামনে হাজির হই, তখন আমাদের সাথে সংযুক্ত থাকেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা। সমসাময়িক বিভিন্ন বিষয় এবং স্থানীয় পর্যায়ের সমস্যা সম্ভাবনা বিভিন্ন বিষয় নিয়েই কিন্তু প্রতিদিন আপনাদের সামনে হাজির হয়। আর এরই ভিতরে সারা বিশ্বব্যাপী যখন করোনা ভাইরাসে আক্রান্ত, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে করোনা পরিস্থিতির কোথায় কী অবস্থা, সেই বিষয়গুলো জানার জন্য এখন আমরা সংযুক্ত হই প্রতিদিনই। আজকে আমাদের সাথে সংযুক্ত হবেন শুরুতেই মতলব উত্তর থেকে জাকির হোসেন বাদশা আমাদের সাথে সংযুক্ত হবেন। আমরা জেনে নেব সেখানকার করোনা পরিস্থিতি সহ সার্বিক অবস্থা। জাকির হোসেন বাদশা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি আরিফ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আরিফ, জাকির হোসেন বাদশা, আপনি বলবেন যে মতলব উত্তরের আজকে পর্যন্ত করোনা পরিস্থিতি সহ এলাকার সার্বিক অবস্থা, মানুষ কিভাবে জীবনযাপন করছে? জি আরিফ, আমি প্রথম শুরুতে আপনাকে জানিয়ে রাখতে চাই, আজ পৌনে দুটোর সময় মতলব উত্তরে সুজাতপুর বাজার, মানে মতলব উত্তর উপজেলা পেসক্লাবস্থ সুজাতপুর বাজার রয়েছে, সেখানে পৌনে একটার দিকে প্রায় চার পাঁচ দোকানে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এই আপনাকে একটু দেখাতে চাচ্ছি দোকানগুলো, যে দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে, এখানে তাৎক্ষণিক স্থানীয় লোকজন বাজারে যারা দোকানদার ছিলেন এবং আশেপাশে যারা স্থানীয় লোকজন, তারা আগুনের যখন আগুনটি লেগেছে তখন তাৎক্ষণিকই তারা যখন বাজারে মাইক দিয়ে অ্যানাউন্স করে, তখন স্থানীয় লোকজন এসে তাদের জীবনের জীবন বাজি রেখে যে পাশে যেই খাল ছিল খাল থেকে পানি এনে তারা প্রাথমিক কিছুটা হলেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন। তারপরে তাৎক্ষণিক মতলব দক্ষিণে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে এই আগুন নিয়ন্ত্রণে আনে, দুটি ইউনিট কাজ করে এই দুটার নাগাদ আগুন নিয়ন্ত্রণে এনেছেন। আমার সাথে রয়েছে যেখানে যে যাদের দোকান পুরো ছাই হয়ে গিয়েছে এমনই কয়েকজন দোকানদার, আমরা জানবো তার কাছ থেকে। তবে এখনো আমি ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন, তারা জানিয়েছেন কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এখনো পর্যন্ত তারা জানাতে পারেননি আমাদেরকে। এবং সে যেটা জানিয়েছেন বলেছেন, তারা পরবর্তীতে একটি তদন্ত কমিটি গঠন করে তারা আমাদেরকে জানিয়ে দিবে। আমি আর আবার মতলব উত্তর থানা পুলিশ ওসি নাসিরউদ্দিন মৃধা তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে এই দোকান, যে দোকানগুলো পুড়ে গিয়েছে সেই দোকান পরিদর্শন করে তাৎক্ষণিক সে কিছু পিআই অফিসের মাধ্যমে কিছু অনুদান তাদেরকে দিয়েছেন। আমি এখন দোকান, যাদের দোকান পুড়ে গেছেন, দোকান মালিকদের সাথে কথা বলাতে চাই আপনাকে। জি, আমার একটি ভেটেরিনারি ওষুধের দোকান এবং ডিমের আড়ত ছিল। আমি 12টার দিকে দোকান বন্ধ করিয়া বাড়িতে ছেলে তাই যায় গোসল করিছা, নামাজ পড়তে দাঁড়াবো, এই সময় শুনি ফোন গেছে আমার কাছে, বলেছে যে দোকানে আগুন লেগে গেছে। তখন আইসা দেখছি যে দোকানে এমন অবস্থা যে দোকানের চাবি আমার খোলা পক্ষে খোলা সম্ভব না, দোকানের কাছে যাওয়া সম্ভব না। আমার ঘরে যা ছিল সব পুড়ে একবারে ছাই হয়ে গেছে। আপনার কি পরিমাণ ক্ষতি হতে পারে বলে আপনি মনে করছেন? যে আমার প্রায় আজকে 5 বছর যাবতীয় আমি এই দোকানে আমি ইনভেস্ট করছি। আগে আমি খামার টামার করছি, ওগুলো সব ছেড়ে দিয়ে দোকানে ইনভেস্ট করছি। দোকানে আমার প্রায় 18 থেকে 20 লক্ষ টাকার মাল হবে। জাকির হোসেন বাদশা, দর্শক জাকির হোসেন বাদশাকে আবারও যদি আমরা সংযুক্ত করতে পারি তাহলে আবারও আমরা চলে যাব মতলব উত্তরে জাকির হোসেন বাদশার কাছে। এই মুহূর্তে আমরা সংযুক্ত হব কুমিল্লার 14 গ্রামে, আমাদের প্রতিনিধি সোহাগ মিয়াজি আমাদের সাথে সংযুক্ত হবেন। আমরা কথা বলবো সোহাগ মিয়াজির সাথে সেখানকার সার্বিক অবস্থা নিয়ে। সোহাগ মিয়াজি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? সোহাগ মিয়াজি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? সোহাগ মিয়াজি, ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনি বলবেন যে 14 গ্রামের আজকে পর্যন্ত করোনা পরিস্থিতির কি অবস্থা এবং সেখানে মানুষের জীবন যাপন কিভাবে চলছে? আমি এই মুহূর্তে আছি কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী উপজেলা 14 গ্রাম উপজেলা। আজকে আমি আপনাকে করোনার একটু পরিস্থিতি জানিয়ে দিতে চাই। আজকে 14 গ্রাম উপজেলার আমাকে ডাক্তার হাসিবুর রহমান সাহেব জানিয়েছেন, তিনি আজকে 6 জনের নমুনা সংগ্রহ করেছেন, তার মধ্যে কোনো নেগেটিভ পজিটিভ রেজাল্ট আসেনি। আমি আজকে যে জায়গায় আছি এটি হচ্ছে কুমিল্লা জেলা পরিষদের ডাকবাংলো 14 গ্রাম উপজেলা অবস্থিত। আমার সাথে আজকে অতিথি আছেন
চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জনাব মিজানুর রহমান মিজান এবং কুমিল্লা জেলা পরিষদ সদস্য বিপি ফারুক আহমেদ মিয়াজি এবং চৌদ্দগ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শাহজালাল মজুমদার এবং কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আমরা শুরুতে আমাদের অতিথির কাছে চলে যাব, কুমিল্লা জেলা পরিষদ সদস্য বিপি ফারুক আহমেদ মিয়াজি। জি সালাম আলাইকুম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আজকের দেশ সংযোগে। আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয় আমাকে? সালামু আলাইকুম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। জি আপনারা বলবেন যে এই যে বাংলাদেশে করোনা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে, আপনারা অনেক জনপ্রতিনিধি এখানে একত্রিত আছেন, আমি আপনাদের কাছে সবার কাছে একে একে যাওয়ার চেষ্টা করব। আমি জানতে চাইবো যে এই পরিস্থিতিতে আপনার এলাকার মানুষ, চৌদ্দগ্রামের মানুষ কিভাবে জীবনযাপন করছে এবং আপনারা জনপ্রতিনিধিরা যে দায়িত্ব মানুষের পাশে থাকার করোনা পরিস্থিতিতে সহ সার্বিক অবস্থায়, সেটা কতটুকু আপনারা পালন করতে পারছেন? আপনার ধন্যবাদ। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি চৌদ্দগ্রামবাসীকে। আজকে আমি একটু বলে নেই, আজকে কুমিল্লা জেলা পরিষদ উদ্যোগে আজকে দ্বিতীয় দফায় আজকে আমরা সারা চৌদ্দগ্রামের 13টা ইউনিয়ন একটি পৌরসভা আজকে দান প্রদান করেছি। আপনি যে কথাটি বলে যে এখানে 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 উপস্থিত আছেন আমার পাশে চৌদ্দগ্রাম পৌরসভার সম্মানিত মেয়র জনাব মিজানুর রহমান সাহেব উপস্থিত আছেন, শ্রীপুর ইউনিয়ন সম্মানিত চেয়ারম্যান, যুবলীগের সম্মানিত সভাপতি নানা যুগের সভাপতি সাদা হোমদার উপস্থিত আছেন, কালীগঞ্জ ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক পিপি ভি মাহবুব উপস্থিত আছেন, আমাদের আওয়ামী লীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ। আপনারা যে প্রশ্নটি আমার করেছেন, আপনারা জানেন 25শে মার্চ যখন বাংলাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সৃষ্টি হয়েছিল, সেই থেকে অদ্যাবধি পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে উদ্যোগ, যে তৎপরতা, যেটা প্রতিরোধের জন্য যেটা উল্লেখযোগ্য এবং তার পরিসরে উনি মাননীয় প্রধানমন্ত্রী, জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন এবং আওয়ামী লীগের সকল নেতাগণকে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনার মধ্যে আমরা জনপ্রতিনিধিরা, আমাদের দলীয় নেতাকর্মীরা, পুলিশ প্রশাসন, আর্মি সহ আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে কাজ করে যাচ্ছে, যেটা নজিরবিহীন। ইনশাআল্লাহ আপনি যে প্রশ্নটি ইউরোপ আমেরিকাতে প্রতিদিন লক্ষ লক্ষ হাজার হাজার লোক আক্রান্ত হচ্ছে, শত শত লোক মৃত্যুবরণ করছে, সেই হিসাবে বাংলাদেশ আমরা অনেকটাই এখনো অনেক ভালো আছি। বাংলাদেশে যে হাজার হাজার আক্রান্ত হবে না, হাজার হাজার মৃত্যুবরণ করবে না, সেটার আপনি কি নিশ্চয়তা দিচ্ছেন? কারণ এরকমই তো হচ্ছে যে একটা দেশে আক্রান্ত অনেক বেশি হচ্ছে, আরেকটা দেশে আক্রান্ত সংখ্যা কম থাকছে এবং সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। বাংলাদেশে আপনারা যে নিয়ন্ত্রণের ভিতরে রাখছেন, এটা কিভাবে বলবেন? কারণ বাংলাদেশের মানুষ যা যতটা অসচেতন দেখছেন, ভবিষ্যতে যে এর থেকে খারাপ অবস্থা আমাদের সামনে আসতে পারে না, এটা আপনারা কিভাবে ভাবছেন? একটু একটু করে বাড়ছে, তবে আমাদের যে প্রচেষ্টা, সরকারের যে প্রচেষ্টা সেটা অব্যাহত আছে, ইনশাল্লাহ একটা সময় ইনশাল্লাহ কমে আসবে। আমাদের প্রচেষ্টা, মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রচেষ্টা, প্রশাসনের যে প্রচেষ্টা, আমাদের দলীয় নেতাকর্মীদের যে প্রচেষ্টা, ইনশাল্লাহ সময় সাপেক্ষে আল্লাহর রহমতে ইনশাল্লাহ এটা আস্তে আস্তে কমে আসবে এবং আমরাও সেই প্রত্যাশা রাখতে চাই। এখানে আপনারা অনেকেই আছেন, আমার কথা নিশ্চয়ই আপনারা সবাই শুনতে পাচ্ছেন, আপনি বলবেন যে বাংলাদেশের পরিস্থিতি যেদিকে যাচ্ছে এবং মানুষ যতটা অসচেতনভাবে জীবনযাপন করছে এবং এই অবস্থায় মার্কেট খোলা, মানুষ গাদাগাদি করে সব রাস্তায় চলাফেরা করছে, তো এই অবস্থায় আস্তে আস্তে ভালোর দিকে যাবে, এই বিষয়টা আপনারা কিভাবে নিশ্চিত করতে পারছেন? আমরা
আপনাকে একটা কথা বলতে চাই, ইতিমধ্যে এই 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 ঈদে আপনারা জানেন ঢাকা চট্টগ্রাম সহ বাংলাদেশের বড় বড় মার্কেট গুলা তারা বন্ধ, তারপরে মফস্বলে আজকে অনেকগুলো দোকানপাট বন্ধ। ইনশাআল্লাহ আগামী 21 তারিখ থেকে যে সরকারের যে একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে, যে অর্থাৎ একটা লকডাউন, একটা যে একটা লকডাউনের মতো যে একটা পরিস্থিতি হবে, ইনশাআল্লাহ একদম গাড়ি ঘোড়া ট্রাক বাস থেকে শুরু করি প্রাইভেট সব বন্ধ করে দেওয়া হবে, এবং 2001টা ডিস্ট্রিক্ট থেকে আছে যে বন্ধ করে দেওয়া হবে, যে পরিকল্পনা আসছে সরকার থেকে। আশা করি এই পরিকল্পনা বাস্তবায়িত হলে আশা করি অল্প কিছুদিনের মধ্যে মহামারী করার থেকে বাঙালি জাতি ইনশাআল্লাহ রায় পাবে, আমার বিশ্বাস। আমরা সেই প্রত্যাশা রাখি। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমরা এখন যেতে চাই চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র। সোহাগ মিয়াজি, আপনি থাকবেন আমাদের সাথে, আমরা আবারও আসছি ফিরে আপনার কাছে। আমরা আবারও একটু সংযুক্ত হব। জাকির হোসেন বাদশা মতলব উত্তরে আমাদের সাথে সংযুক্ত ছিলেন, আমরা তার কাছে আবার যাব। জাকির হোসেন বাদশা, আপনি শুনছেন আমাকে? পুনরায় আমাকে সংযুক্ত করার জন্য আরিফ, আমি যেটা আপনাকে জানাচ্ছিলাম, দুপুর পৌনে একটায় এখানে আগুন লেগে প্রায় 5টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। এখানে আমার সাথে দোকানদাররা রয়েছেন, আমরা একটু দোকানদারের কাছ থেকে জানবো তাদের কিরকম ক্ষতি সাধন হয়েছে। জি, আমার হার্ডওয়্যার, স্যানিটারি এন্ড ইলেকট্রিক দোকান, 45 লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং আমার যে ডকুমেন্ট ছিল বা বাকি খাতা এবং কাগজপত্রাদি ছিল, একটি কাগজপত্রের অবশিষ্টাংশ আমি পাই নাই। আর আমার অনেক মাল করা ছিল যেটা মজুদ ছিল, লকডাউনের কারণে আমরা বিক্রি করতে পারি নাই, সমস্ত আমি শেষ, একেবারেই শেষ, আমার কিছু অবশিষ্ট পাই নাই। আমার সারা জীবনের যেই প্রবাস জীবন এবং আমার সারা জীবনের যেই কষ্টার্জিত যে অর্থ সম্পদ এখানে আমার ইনভেস্ট করা ছিল, আমি একেবারেই শেষ, আমি একেবারেই নিঃস্ব। এই যে অগ্নিকাণ্ডটি ঘটেছে, সেখানে আপনাদের মতো আরো কতটি দোকানপাট পুড়েছে, আপনারা আপনাদের সেই পরিসংখ্যান আছে কিনা? জি আরিফ, আমার সাথে আরেকজন দোকানদার রয়েছে, আমি তার সাথে একটু কথা বলবো। আপনি বলেন। আমি গরিব মানুষ, আমি কামকাজ করি, আমি গরিব মানে কামকাজ করি, রিক্সা পাস উড়াই দিয়ে মাল উড়াই দিয়ে উড়াই কিস্তি উড়াই দিয়ে উড়াই নোটর আইনা মাল উড়াই দিয়ে মাল বিক্রি করতে পারি না। এখন আমার 5.5 লক্ষ টাকা আমার শেষ, আমার অনেক কোনো কিছু নাই বর্তমানে, আমার অনেক কত নামাজ আর কোনো কিছু ভাব নাই, যাই করোনা অবস্থা, এই দশা অবস্থা কোনো মাল মাল বিক্রি করতে পারিনি, আমার অনেক কোনো কিছু নাই। এখন আমার নগদ ক্যাশ ছিল 6-7 হাজার টাকা ক্যাশ ছিল, ওইটাও শেষ হয়ে আছে। কারণে আপনি জানেন স্থানীয় বাজারগুলো বন্ধ রাখা হয়েছে, কিন্তু তাদের মালও এই দোকানে মজুদ রয়েছে, তারা যেটা জানিয়েছেন আমাকে, তারা এই দোকান পুড়ে যাওয়াতে তারা নিঃস্ব হয়ে গিয়েছে। আরিব, আমার সাথে সর্বশেষ মতলব উত্তর থেকে সংবাদ, এই সংবাদ ছিল। অনেক ধন্যবাদ জাকির হোসেন বাদশা আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে আমরা আবারও চলে যাচ্ছি চৌদ্দগ্রামে, কুমিল্লা চৌদ্দগ্রামে আমাদের সাথে সোহাগ মিয়াজি আছেন। সোহাগ মিয়াজি, শুনতে পাচ্ছেন আমাকে? জি আরিব, আমি আপনাকে শুনতে পাচ্ছি। সোহাগ মিয়াজি জি, আমার সাথে আমার সাথে এখন কথা বলবেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জনাব মিজানুর রহমান মিজান মহোদয়। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম জনাব মিজানুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম, কারণ বাংলাদেশে আমরা যে পরিস্থিতি দেখছি, যে লকডাউনটা যখন কিছুটা শিথিল করা হয়েছে এবং মার্কেটগুলোকে যখন খুলে দেওয়া হয়েছে, ঠিক এই সময়ে আমরা যে চিত্রটি সারা বাংলাদেশের দেখতে পাচ্ছি, এই অবস্থায় নিশ্চয়ই হাজার হাজার মানুষ আক্রান্ত হবে, নতুন করে আবার আক্রান্ত হবে, যেটার ফলাফল কিন্তু আমরা গত এক সপ্তাহে আমরা দেখছি এবং আপনারা নিশ্চয়ই সেটাকে দেখছেন। আসলে এই অবস্থায় আপনারা যারা জনপ্রতিনিধি, মানুষকে নিরাপদে রাখার জন্য কি ধরনের ব্যবস্থা আশা করছেন এবং কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা? আপনাকে ধন্যবাদ। আমরা করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকেই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গোটা বাংলাদেশের সকল জনপ্রতিনিধিরা কাজ করতে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক গোটা দেশটি চলছে এই মুহূর্তে। আমরা চৌদ্দগ্রাম, আমরা এই করোনা ভাইরাসকে যখনই শুরু হলো 24 মার্চ থেকে বাংলাদেশের সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যখন বন্ধ হয়ে গেল, পরবর্তী সময় জেলা পর্যায়ে লকডাউন দেওয়া হলো,
দেশের সকল মানুষকে ঘরে থাকার জন্য প্রধানমন্ত্রী আহ্বান করলেন। আমরা জনপ্রতিনিধিরা বিভিন্ন ভাবে তাদেরকে আহ্বান করলাম, তারা অনেকদিন ঘরে ফিরে গিয়েছেন এবং আমাদের গ্রাম উপজেলা জেলা এবং ইউনিয়ন পর্যায়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রায় বন্ধ ছিল। পুরো দশই মেতে যখন একটি প্রজ্ঞাপন জারি হল যে সকল ব্যবসা প্রতিষ্ঠানগুলো আবার খোলা হবে এবং সামাজিক দূরত্বের মাধ্যমে এই দোকানপাটগুলো চলবে, তখন দোকানপাটগুলো খোলার ব্যবস্থা করা হলো চট্টগ্রামে। আমরা জনপ্রতিনিধিরা বসেই এবং সরকারি প্রশাসনের কর্মকর্তারা বসে, পুলিশ প্রশাসন বসে, আমরা একসাথে মাননীয় এমপি মজিবুল্লাহ সাহেবের সাথে ওনার পরামর্শ নিয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং ব্যবসায়ী নেতাদেরকে নিয়ে বসছিলাম আমরা। আমরা সেই সিদ্ধান্ত মাফিক আমরা কিন্তু গোটা চট্টগ্রামে আমরা সকল ব্যবসা প্রতিষ্ঠান এই মুহূর্তে বন্ধ রয়েছে। আমরা ঈদের বাজারে আমরা সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছি। এর ভিতরেও কিছু কিছু ব্যবসায়ী যারা রয়েছে আসলে সরকারের সিদ্ধান্তের বাইরেও অনেক এভাবেই পুলিশের সাথে লুকোচুরি করে তারা বিভিন্ন জায়গায় দোকান খুলে কিছু পিঠ জমাচ্ছে। আমরা আশা করছি এগুলো আমরা জনপ্রতিনিধিরা মাঠে নেমে আমরা গ্রাম পর্যায়ে এবং সকল এলাকায় বন্ধ করার চেষ্টা করছি। আজকে যে এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আমরা মনে করি বর্তমান সরকারের যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তটি সঠিকভাবেই বাস্তবায়িত। কোথাও কোথাও আমাদের প্রশাসনের লোক গিয়ে যেহেতু সীমিত সংখ্যক পুলিশ আর জনপ্রতিনিধিরাও মাঠ পর্যায়ে খুব বেশি কাজ করতে পারছে না, তারা যেহেতু এখানে তাদের প্রোটেকশনের বিষয় রয়েছে, তারপরে আমরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে জনপ্রতিনিধিরা মাঠে কাজ করছি, প্রাণ বিতরণ করছি। এই জন্য আমি মনে করি এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমাইতে হলে বা বর্তমানে যে প্রদর্শন বৃদ্ধি হচ্ছে এটা বন্ধ করতে হলে আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনীর আরো বেশ কিছু প্লাটুন মাঠে নামিয়ে নামিয়ে এবং পুলিশকে পুলিশ যে পর্যায়ে কাজ করছে মাঠ পর্যায়ে তার বেশি দেওয়া সম্ভব নয়। আমি মনে করি সেনাবাহিনী সঙ্গে আরো বৃদ্ধি করে যদি প্রতিটি উপজেলায় এটাকে দোকানপাট গুলো বন্ধ করার যে প্রক্রিয়াটা, কারণ সেনাবাহিনীর বেশি বেশি এবং পুলিশ যখনই দেয় তখনই মার্কেট গুলো বন্ধ হয়ে যায়। অনেক জায়গায় ডাইরেক্ট ফান্ডিং করে খুলে লুকোচুরি খেলে তারা অনেকে বন্ধ করে দেয়। আমি অনুরোধ করবো যাতে কুমিল্লা জেলার সম্বন্ধে যেহেতু আমাদের কুমিল্লা সব দেশের সমুদ্রেই এখন ভাইরাসের প্রতিরোধ বৃদ্ধি পাচ্ছে, আমরা প্রশাসনের সেনাবাহিনীর আরো বৃদ্ধি করার জন্য আমরা প্রয়োজনে যদি মাননীয় প্রধানমন্ত্রী বা জেলা প্রশাসন মনে করে বিজেপি কাজে লাগাইতে পারে। মিজানুর রহমান, আপনি বলবেন যে যদি আমরা লকডাউনটাকে সফলভাবে বাস্তবায়ন করতে চাই তাহলে মানুষকে যদি ঘরে রাখতে চাই তাহলে মানুষের যে চাহিদা, আপনার চট্টগ্রামের মানুষের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী মানুষের খাদ্য সামগ্রী ঘরে পৌঁছে দিয়ে তাদেরকে ঘরে লকডাউন মেনে চলার যে পরামর্শ আমরা দিচ্ছি সেটাকে বাস্তবায়ন করতে পারবো কিনা, আমাদের সেই সামর্থ্য আছে কিনা? এই সামর্থ্যটি আমাদের নাই, এটা সত্য যে 100 বার লকডাউন নিশ্চিত করতে গেলে আমাদের দেশে এই সামর্থ্যটা নাই। কিন্তু আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী এই পর্যন্ত যে পর্যায়ে সরকারে ত্রাণ দিয়েছেন, আমি মনে করি প্রত্যেকটি অসহায় দরিদ্র মানুষের বাসায় গিয়ে আমরা চাউলটা পৌঁছাইতে পেরেছি। কিন্তু নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে এগুলো ক্রয় করার জন্য অনেকে বাজারে আসেন, আমরা মনে করি এই জিনিসগুলো ইচ্ছে করলে সরকারের মধ্যে দেওয়া প্রত্যেকের বাসা বাসা পৌঁছানো সম্ভব হয়। কারণ আপনারা নিশ্চয় জানেন ইউরোপ আর বাংলাদেশ কিন্তু এক জিনিস না, কারণ ইউরোপের একটি দেশে কোথাও 50 লক্ষ 1 কোটি 1.5 কোটি 2 কোটি মানুষের বসবাস, আমাদের এই দেশটিতে পক্ষান্তরে প্রায় 16 কোটি মানুষের বসবাস। 16 কোটি মানুষ মানে ইউরোপ, গোটা ইউরোপ জুড়ে আমরা যদি হিসাব করি গোটা ইউরোপে কিন্তু 16 কোটি মানুষ হবে না। সেই জন্য আমি মনে করি আমাদের দেশে আমরা নিজেদেরকে যদি সবাই যদি ইউরোপ চিন্তা করি তাহলে সেটা হবে না। ওই আমাদের দেশের জনসংখ্যা চিন্তা করে আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই পর্যন্ত অসংখ্যবার উনি চাউলের ব্যবস্থা গ্রহণ করেছেন, ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। ইতিমধ্যেই আমার পৌরসভা এলাকায়ও প্রায় 1000 মানুষকে প্রায় 2500 টাকা দেওয়ার জন্য আমরা একটা সঠিক তালিকা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছি, এইভাবে প্রত্যেক ইউনিয়ন পাঠিয়েছে। আমাদের মাননীয় সংসদ সদস্য জননেতা মজিবুল্লাহ সাহেব সাবেক মন্ত্রী উনিও ব্যক্তিগতভাবে এসে উনার ব্যক্তিগত তহবিল থেকে উনি এই পর্যন্ত বেশ কয়েকবার ত্রাণ তৎপরতা চালিয়েছেন। আমাদের পক্ষ থেকে প্রত্যেক ইউনিয়ন আমরা কিন্তু এইভাবে চাল এবং পৌরসভা আমরা ত্রাণ বিতরণ। কিন্তু আপনি যেটি যেটুকু বলেছিলেন যে বাজারে আমরা 100 বার লকডাউন মানা কি সম্ভব না, এই জিনিসটা
100% লকডাউন প্রবাসের মতো বা ইউরোপের মতো এটা সম্ভব না, কারণ আমরা তাদের জায়গায় এখনো পৌঁছাইতে পারিনি, কারণ তারা উন্নত বিশ্ব আর আমরা হচ্ছে উন্নয়নশীল দেশ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব মিজানুর রহমান আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমরাও সেই প্রত্যাশা রাখছি যে মানুষ সচেতন হবে, এই মুহূর্তে যে জিনিসটা দরকার সচেতন, যত বেশি সচেতন হবে তত বেশি আমরা নিরাপদ থাকতে পারবো এই করোনা ভাইরাস থেকে। আমরা এই পর্যায়ে চলে যেতে চাই ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে, আমাদের প্রতিনিধি জাকির হোসেন আমাদের সাথে সংযুক্ত হবেন, আমরা কথা বলবো তার সাথে। জাকির হোসেন আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জাকির হোসেন অবস্থান করছি ঠাকুরগাঁও জেলা সরকার পাড়া ঠাকুরগাঁও শহরে অবস্থান করছি, আর আমাদের আর মোট জেলায় করোনা আক্রান্ত 36 জন, সুস্থ হয়েছে 21 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন, 15 জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আর আজকে আমাদের সাথে যিনি অতিথি রয়েছেন তিনি হচ্ছেন ঠাকুরগাঁও শহরেই মিনাল কম্পিউটার প্রশিক্ষণ একাডেমি নির্বাহী পরিচালক সাজেদুর রহমান সাজু। তিনি জানাবেন তার করোনা সংক্রমণে এই ভাইরাসে তার প্রতিষ্ঠান সহ তার যে সারা দেশে আরো শাখা রয়েছেন সেই শাখাগুলোর শিক্ষা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো তার এই শিক্ষক কর্মচারীদের মানবতার জীবন যাপন করছেন বলে তিনি আমাদের জানিয়েছেন। আমরা এখন সরাসরি তার কাছে চলে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জনাব সাজেদুর রহমান আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনি বলবেন যে এই যে ছোট ছোট প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানে বেশিরভাগ প্রতিষ্ঠানই বন্ধ অবস্থায় আছে, আপনার প্রতিষ্ঠান কারিগরি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে অন্যান্য প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে, এই অবস্থায় টিচার ছাত্রদের কথা বললেন আমাদের প্রতিনিধি জাকির হোসেন যে তারা নিশ্চয়ই মানবেতর জীবনযাপন করছে বিভিন্নভাবে, তো এই অবস্থায় আপনারা আসলে ভবিষ্যতে কি দেখছেন? সামনে আরও হয়তো বাংলাদেশকে লকডাউন ঘোষণা করতে হতে পারে, আরও সময় হয়তো লাগতে পারে এই করোনা পরিস্থিতি যেতে, আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? আসলে আমরা যে ব্যবস্থা নিয়েছি আমি শুরুতেই বলতে চাই, আমি আমার পরিচয় দিচ্ছি, আমি মোহাম্মদ সাজেদুর রহমান সাজু, নির্বাহী পরিচালক মিনাল কম্পিউটার প্রশিক্ষণ একাডেমি ঠাকুরগাঁও সদর ঠাকুরগাঁও, সভাপতি বিটিবি শর্ট কোর্স অয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা, সহসভাপতি বিটিবি শর্ট কোর্স অয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন রংপুর বিভাগ এবং সদস্য বেসিক টেট স্কিল ডেভেলপমেন্ট ফোরাম বাংলাদেশ। আমি শুরুতেই বলতে চাই বাংলাদেশ কারিগরি শিক্ষা পরিচালনা প্রতিষ্ঠানের শুধু কিছু তথ্য। ঠাকুরগাঁও জেলা রংপুর বিভাগ সহ সমগ্র দেশে প্রায় 340টি বেসরকারিভাবে কারিগরি শিক্ষা শর্ট কোর্স পরিচালন প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও ডিপ্লোমা টেক্সটাইল ও মেডিকেল সহ বিভিন্ন দপ্তরে অনুমোদিত আরো 4000টি শিক্ষা কারিগরি প্রতিষ্ঠান রয়েছে। এ সকল প্রতিষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন কারিগরি শিক্ষা বাস্তবায়নের সাথে একত্রতা প্রকাশ করে নিরলসভাবে দেশে বিভিন্ন পেশায় কারিগরি শিক্ষার কারিগর তৈরি করে যাচ্ছি। আমি অভিনন্দন জানাই জয়যাত্রা টেলিভিশনকে, যিনারা আমাকে আজকে এই কথা বলার সুযোগ করে দিয়েছে। এই ইলেকট্রনিক্স মিডিয়া বলিষ্ঠ ভূমিকায় আমরা সক্ষম হয়েছি আমাদের কারিগরি শিক্ষার ঘরে বসে পৌঁছে দিতে প্রত্যেকটি জেলা সদরে প্রত্যেকটি শিক্ষার্থীর মাঝে। আজ মাননীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই পঞ্চগড় ঠাকুরগাঁও জেলা ও রংপুর বিভাগ সহ সমগ্র দেশে প্রায় 7000 ও বেশি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। দেশে গার্মেন্টস সহ সকল শিল্প কারখানায় বিশাল অঙ্কের যে শ্রমিক কারিগর বিভিন্ন কাজে যোগদান দিয়ে আসছে যাচ্ছে, এই কারিগর তৈরির অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সকলের এ সকল প্রতিষ্ঠানে প্রায় 2 লক্ষাধিক কর্মকর্তা কর্মচারী ও প্রশিক্ষক কর্মসংস্থানে রয়েছে। এই আপৎকালীন সময়ে প্রতিষ্ঠানগুলো যেহেতু বন্ধ সেহেতু এই বিরাট জনগোষ্ঠী প্রায় বেকার ও কর্মক্ষম হয়ে অসহায় মানবতার দিন যাপন করছে। দেশের সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে চলমান শিক্ষাবর্ষে 3 মাস ও 6 মাস মেয়াদী শর্ট কোর্সে প্রায় 5 লক্ষাধিক শিক্ষার্থী বর্তমান ভর্তি রয়েছে। ঠাকুরগাঁও জেলা রংপুর বিভাগ সহ দেশে সহদ্যোগে শতকরা 98% প্রতিষ্ঠান ভাড়া বাড়িতে পরিচালিত হচ্ছে। এই আপৎকালীন সময়ে প্রতিষ্ঠানগুলোর পক্ষে বাড়ি ভাড়া, স্টাফ বেতন, বিদ্যুৎ বিল, ইন্টারনেট বিল প্রদান করা খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। আজ দেশে যারা কারিগর তৈরি পেশায় নিয়োজিত তারাই আজ দেশ দিশাহারা হয়ে পড়েছে। দেশে এই বিশাল অঙ্কের কারিগরি শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো যদি কোনো কারণে ধ্বংস হয়ে যায়
তাহলে দেশের কারিগরি শিক্ষা বিরাট এক বিপর্যয় নেমে আসবে বলে আমি মনে করছি। দেশে বিরাট অঙ্কের একটি জনগোষ্ঠী বেকার ও কর্মহীন হয়ে পড়বে, কারিগর সৃষ্টির কাজটি থেমে যাবে। বন্ধকালীন সময়ে আমরা যে সকল কার্যক্রম হাতে নিয়েছি এবং আমাদের কারিগরি শিক্ষার্থীদের জন্য আমরা যে সকল সুবিধা ইতিমধ্যে চালু করেছি, মাননীয় সরকার প্রধানের এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সম্মানিত সচিব ও চেয়ারম্যান মহোদয় এবং অন্যান্য ডেস্কের কর্মকর্তাদের সুনির্দেশনায় আমরা ডিজিটাল মাল্টিমিডিয়া পদ্ধতিতে ভিডিও কন্টেন্ট তৈরি করে শিক্ষার্থীদের ফেসবুক ও মেসেঞ্জার গ্রুপে আপলোড করে শিক্ষা প্রদান করার কার্যক্রম অব্যাহত রেখেছি। ফেসবুক ও মেসেঞ্জার গ্রুপে টিভি মিডিয়ার লাইভ ক্লাস পরিচালনা করছি। এছাড়াও প্রতিষ্ঠানের স্টাফ সহ শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করছি দেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নিরাপত্তা বজায় রেখে সহায়তা করতে, কৃষকদের ধান কাটা থেকে শুরু করে বিভিন্ন কাজে স্বেচ্ছাসেবী হিসাবে পাশে থাকতে এবং ত্রাণ বিতরণ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজে নিয়োজিত হতে। এতে প্রতিষ্ঠানগুলো সাধ্য মোতাবেক তাদের আত্মরক্ষার সরঞ্জাম যোগান দিয়ে যাচ্ছে। আমরা আরো কিছু কার্যক্রম হাতে নিয়েছি, যে আপনারা সকলেই জানেন যে আমাদের বাংলাদেশের সকল জেলার সকল স্তরের মানুষদের কারিগরি শিক্ষার্থীদের মাঝে অ্যান্ড্রয়েড সেট বা কম্পিউটার সুবিধা নেই, সেই জন্য অনেকেই এই আমাদের মাল্টিমিডিয়া সিস্টেমে আমাদের ক্লাস পরিচালনাগুলো কার্যক্রমগুলো দেখতে পাচ্ছে না বা শিখতে পাচ্ছে না। তাদের জন্য আমরা পদক্ষেপ নিয়েছি যে প্রত্যেকটি জেলায় যে কেবল নেটওয়ার্ক রয়েছে এবং কেবল নেটওয়ার্কে যে স্থানীয় যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের মাধ্যমে প্রতিদিন কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা ভিডিও কন্টেন্টের মাধ্যমে ক্লাস পরিচালনা, কারিগরি শিক্ষার ক্লাস পরিচালনা করার কার্যক্রম আমরা হাতে নিয়েছি। এছাড়াও মোবাইল মেসেজের মাধ্যমে আমরা বিভিন্ন টেকনোলজির যে শিক্ষার যে সব প্রমাণগুলো রয়েছে সেইগুলো কারিগরি শিক্ষার যে ছাত্ররা রয়েছে তাদের মোবাইলে আমরা SMS এর মাধ্যমে শিক্ষাদানের কার্যক্রম হাতে নিয়েছি। তো আমরা এই মুহূর্তে মাননীয় সরকার প্রধানের কাছে যে সকল আমাদের চাওয়া পাওয়া আমরা যেটুকু বলতে চাই, আমি বিশেষ করে বলতে চাই যে এই আপৎকালীন সময়ে ঠাকুরগাঁও জেলা রংপুর বিভাগ সহ দেশের সকল কারিগরি শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর অনুকূলে প্রণোদনার অর্থ থেকে লোন বা অনুদান দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি। অনেক ধন্যবাদ সাজেদুর রহমান আপনাকে। আমরাও সেই আপনাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করছি, যেহেতু আপনারা প্রাতিষ্ঠানিকভাবে যেহেতু ক্ষতিগ্রস্ত অবস্থায় আছেন, প্রণোদনার ভিতরে নিশ্চয়ই আপনাদেরও কথাও প্রধানমন্ত্রী এবং সরকার বিবেচনা করবেন সেই প্রত্যাশা রাখছি আপনাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে। আমরা এই পর্যায়ে চলে যেতে চাই নোয়াখালীতে। আমাদের প্রতিনিধি গাজী রুবেল আমাদের সাথে সংযুক্ত হবেন, আমরা কথা বলবো তার সাথে। গাজী রুবেল, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি। গাজী রুবেল, ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনি বলবেন যে আজকে পর্যন্ত নোয়াখালীর করোনা পরিস্থিতির কি অবস্থা এবং মানুষের জীবনযাপন কিভাবে চলছে এই করোনা পরিস্থিতিতে? আরে আপনি জানেন সারা বাংলাদেশে করোনার জন্য যে লকডাউন ঘোষণা করা হয়েছিল প্রথমে, সেটি তুলে নেওয়া হয়েছিল গত কিছুদিন আগে, কিছুটা সীমিত পরিসরে করা হয়েছিল। এর মধ্যে যখন নোয়াখালীতে নারায়ণগঞ্জের মতো অবস্থা, প্রতিদিন শত শত মানে সংখ্যা এত বেশি বেড়ে গেছে করোনা শনাক্তে, এরপরে এখানকার জেলা প্রশাসন আবার লকডাউন ঘোষণা করে, সেই থেকে নোয়াখালীতে লকডাউন চলছে দ্বিতীয়বারের মতো। তো আজকে পর্যন্ত নোয়াখালী গত 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 12 জন। এর মধ্যে এই পর্যন্ত নোয়াখালীতে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে 186 জন সব মিলিয়ে। তো এর মধ্যে 4 জন সিভিল সার্জন তথ্য মতে 4 জন মারা গেছে, তবে করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে 10 জনের মতো মারা গেছে বলে আমাদের কাছে তথ্য আছে। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি, আজকে আমার সাথে আছে, আমি যেখানে অবস্থান করছি নোয়াখালীর 1 নং চরমটুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব কামাল উদ্দিন বাবলু আমার সাথে আছেন। তিনি তার এলাকার ইউনিয়নের পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে বলবেন এবং এখানে যে কর্মহীন মানুষ আছে এবং দরিদ্র মানুষ আছে তারা ঠিকমতো অনুদান এবং উপহার সামগ্রী পাচ্ছে কিনা সে বিষয়ে আমাদেরকে জানাবেন জনাব কামাল উদ্দিন বাবলু। আসসালামু আলাইকুম জনাব কামাল উদ্দিন বাবলু, অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আমি চরমটুয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে, চরমটুয়াবাসীর পক্ষ থেকে জয়যাত্রা টেলিভিশনের মাধ্যমে
যারা আজকে আমাদের এই লাইভ দেখতেছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ আমার ইউনিয়ন বাসীর পক্ষ থেকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। যদিও এই মহামারীর ভিতরে 100 বছরের ইতিহাসে বা এর আগের ইতিহাসে আছে কিনা আমার জানা নেই, কোন ঈদুল পেতর মানে ঈদুল পেতর এই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে এই রকম মহামারীর ভিতর দিয়ে ঈদ উদযাপন হয়েছে কিনা এটা আমার জানা নেই। আমরা আজকে এই বাঙালি জাতি কেন সারা বিশ্বে এখন একটা ক্রান্তির ভিতর দিয়ে যাচ্ছে আমাদের এই বর্তমান প্রেক্ষাপট, তো তাদের আলোকে আমার ইউনিয়ন পরিষদ নোয়াখালী সদর উপজেলার একেবারেই প্রত্যন্ত অঞ্চল, আমার ইউনিয়নের নাম হচ্ছে 1 নং চরমটুয়া ইউনিয়ন পরিষদ। আমাকে চর দিয়ে আমার শুরু, আমার এই অঞ্চলের মানুষ, চর অঞ্চলের মানুষ, দরিদ্র সীমার নিচে অনেকের বাস, তারপরেও বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্টায় তিনি আজকে এই রাষ্ট্র ক্ষমতায়, 2008 সালের 29শে ডিসেম্বরের পরে রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত ওনার ক্ষমতাকালে এই এলাকায় যোগাযোগ বা বিভিন্ন সেক্টরের যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তার ধারাবাহিকতা আজকে আমরা চরাঞ্চলকে চরাঞ্চল বলি না, তবে আজকের এই মহামারীর ক্ষেত্রে আমাদের নোয়াখালী সদর উপজেলাতে প্রথম করোনা রোগী আমার ইউনিয়নে শনাক্ত হয়, সে নারায়ণগঞ্জ থেকে এসেছিল, তাকে আমরা নারায়ণগঞ্জ থেকে আসার পরে আমাদের উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা আমাদের ইউনিয়নের যারা স্বাস্থ্যকর্মী আছে ওদের সাথে সমন্বয় করে আমরা তার নমুনা সংগ্রহ করে যখন শ্রীরঙে আমরা পাঠিয়েছিলাম আমাদের কাছে, আমরা 14 তারিখে পাঠিয়েছিলাম, 19 তারিখে আমাদের কাছে যখন তার করোনা পজিটিভ আসে তখন আমরা ওই বাড়িটা আসার পর নারায়ণগঞ্জ থেকে আসার পরেই আমরা ওর বাড়িটাকে আমরা লকডাউন করেছি, তারপর পরবর্তীতে যখন ওর নমুনা সংগ্রহ করার পরে পজিটিভ আসে তখন আমরা পুরো ওই গ্রামটা আমরা লকডাউন করেছি, তার পরিবারের আরো 12 জন সদস্যের আমরা নমুনা সংগ্রহ করে আমরা শ্রীরঙে পাঠিয়েছিলাম, তাদের আল্লাহর দয়া তাদের ওই 12 জনের এই নমুনা পরীক্ষা সবাই নেগেটিভ এসেছিল। আজ যে ছেলেটা নোয়াখালী সদর উপজেলায় পজিটিভ এসেছিল তারা আলহামদুলিল্লাহ গত 7 থেকে 8 দিন আগে পরপর 2 বারও তার নেগেটিভ এসেছে। আমরা চরমুট ইউনিয়ন বাসী আপাতত স্বস্তির ভিতরে আছি যে এখন পর্যন্ত আমাদের ইউনিয়নে আর করোনার কোনো রোগী শনাক্ত হয় নাই, কিন্তু আজকের এই বিশ্বের বৈশ্বিক মহামারীতে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর যেমন আমাদের উনি ঈদ আনন্দ ঈদের দুস্থ মানুষের জন্য যে 2500 টাকার একটা বরাদ্দ দিচ্ছেন, একটা প্রণোদনা দিচ্ছেন, বা ওনার যে বিষয়গুলা আমরা প্রতিটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি, ইনশাল্লাহ জনপ্রতিনিধি হিসাবে আমাদের যে দায়িত্ব আমরা আমাদের দায়িত্ব নিজেদেরকে সম্পূর্ণ সঠিক এবং সম্পূর্ণ এই সততার ভিতর থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের ইউনিয়নে আপনি বলবেন যে মানুষ এখন এই মুহূর্তে যে করোনা ভাইরাস থেকে নিরাপদে থাকার জন্য যে সতর্কতাগুলো দরকার সেই সতর্কতাগুলো অবলম্বন করছে কিনা আপনার এলাকার মানুষ? আমি আমার এলাকার মানুষ সতর্কতা অবলম্বন একেবারেই 100% করে এটা ঠিক না। আগে হচ্ছে কি আমাদের দেশে মানুষ আসলে যেখানে আমাকে বুঝতে হবে এই দেশে লকডাউন শব্দটা কিন্তু এদেশের 80% লোক বুঝে না যে লকডাউন মানে কি। এরপরে ধরেন আমাদের এই সরকার যে এই করোনার যে বিষয়টা আমাদের প্রথম হাত ধোয়ার যে একটা প্রবণতা প্রথম সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে মানুষ যখন এটাকে বিভিন্নভাবে বোঝানো হয়েছিল যে হাত ধোয়া দরকার, মাস্ক ব্যবহার করার দরকার, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার দরকার, এই যে বিষয়টা প্রথম যেভাবে মানুষ এটাকে সাদরে গ্রহণ করেছে এখন আমার মনে হয় যে এই বিষয়টা এই নোয়াখালী আমার ইউনিয়নে কেন পুরো জেলাতে বা পুরো বাংলাদেশে আমার মনে হয় এই বিষয়টা একটু উদাসীন আকার ধারণ করেছে। এখন একটু আমরা এই পর্যায়ে মানুষ আগের চেয়ে এখন একটু বেপরোয়া, মানুষের কাছে এই বিষয়টা এখন মনে হচ্ছে যে করোনা নামক এই মহামারী হয়তো এই দেশে বড় কোনো ধরনের ইফেক্ট করতে পারবে না, মানুষের ভিতর এই চেতনাতে এক কাজ করার কারণে আমরা কিছুটা আমাদের চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে। আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয়, আমাদের মাননীয় সংসদ সদস্য, আমাদের নোয়াখালী জেলাতে যে জেলা হেডকোয়ার্টারে যে শপিং মার্কেট গুলো ছিল যখন পরিস্থিতি একটু নোয়াখালীর খারাপের দিকে যাচ্ছিল তখন ওনারা নোয়াখালী জেলাকে আবার পুনরায় লকডাউন করেছেন, এখন আবার মানুষ কিছুটা বুঝতে সক্ষম হয়েছে বা মানুষ এখন একটু চিন্তা করে যে আসলে আমাদেরকে একটু সচেতন হওয়ার দরকার। তারপরেও গ্রামের মানুষ জীবন এবং জীবিকা দুইটাই চলতে হবে, আমরা যে খাদ্য সামগ্রী দিচ্ছি আসলে এটা আমরা কত পার্সেন্ট লোককে দিচ্ছি, আমরা তো 100% লোককে আমরা দেওয়ার মতো আমাদের সামর্থ্য নেই। এখানে যারা বাজার ব্যবসায়ী আছেন তারা দীর্ঘদিন তাদের বন্ধ দোকান, অনেকেই এনজিও থেকে কিস্তির মাধ্যমে টাকা নিয়ে দোকানে তার শাড়ি ব্যবসা বাণিজ্যের সেই বাবুরহাট থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আরও আগে
পণ্য কালেকশন করে নিয়ে এসেছে, এখন কিন্তু তার ব্যবসা বন্ধ। মুদি দোকান আর ওষুধ দোকান ব্যতীত সমস্ত ব্যবসা বাণিজ্যের সাথে যারা জড়িত এদের সাথে অনেক কর্মজীবী মানুষ আছে, পরিবহন সেক্টর জড়িত, সবকিছু জড়িত। এখন এই বিষয়গুলো জীবন এবং জীবিকা দুটাই আসলে দিন যতই যাচ্ছে ততই যেন সংকট ঘনীভূত হচ্ছে, এটা আমার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ কামালউদ্দিন বাবলু আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে, যতটা বেশি সচেতনতা অবলম্বন করতে পারবো তত বেশি আমরা এই করোনা ভাইরাস থেকে নিরাপদে থাকতে পারবো। আবারও আমরা সংযুক্ত হব ঠাকুরগাঁও পীরগঞ্জে, জাকির হোসেন আমাদের সাথে আছেন, আমরা কথা বলবো। জাকির হোসেন, একটা বিষয় আমাদেরকে লাইভে আমাদের মত, জাকির হোসেন শুনতে পাচ্ছেন আমাকে? জি শুনতে পাচ্ছি। জি জি, আমরা ওই যে কারিগরি যারা ট্রেনিং সেন্টার রয়েছে সারা দেশে প্রশিক্ষণ সেন্টারগুলো, তাদের দুর্দশার কথা শুনছিলাম। আমাদের ঠাকুরগাঁও মিনাল কম্পিউটার ট্রেনিং প্রশিক্ষণ একাডেমির নির্বাহী পরিচালক সাজেদুর রহমান সাজু কাছে আবার ফিরে যাব। জি, আমি আসলে যে বিষয়টি বলতে চাচ্ছিলাম, আবারও বলতে চাচ্ছিলাম যে আজকে এই করোনা মহামারীর বিপর্যয়ে আমরা সারা বাংলাদেশ নিস্তব্ধ, সেই সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান নিস্তব্ধ। তো এর সাথে আমরা যেটা করতে চাচ্ছি যে আমাদের আরো আমরা প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের বিনীত অনুরোধ থাকে যে আমাদের এই যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ব্যাপক যে অধিকাংশ মানুষ যে বেকার হয়ে বসে আছে, যেমন অনেক প্রায় কয়েক লক্ষাধিক স্টাফ কর্মচারী তারা বসে আছে, তাদের এই মানবতার দিন অতিবাহিত করতেছে। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে এটুকু আবেদন করতে চাচ্ছি যে এই সকল স্টাফ প্রশিক্ষক ও কর্মচারীদের অনুকূলে আপৎকালীন বা দুর্যোগকালীন ভাতা বরাদ্দের জন্য অনুরোধ করছি। এছাড়াও আমরা যে শিক্ষাগুলো শিক্ষার্থীদেরকে শিক্ষা দিচ্ছি, আপনারা সকলেই জানেন যে আমাদের বাংলাদেশে যে কারিগরি শিক্ষায় যারা নিয়োজিত হচ্ছে তারা কিন্তু অধিকাংশই ঝরে পড়া দরিদ্র গোষ্ঠী। এদের মধ্যে যদি কোনো বৃত্তির ব্যবস্থা করা যেত, অর্থাৎ এই কারিগরি শিক্ষার্থীদেরকে যদি কোনো বৃত্তি দেওয়া যেত, তাহলে হয়তো এই আপৎকালীন সময়ে তাদের একটু হলো লাঘব হতো। এছাড়াও আপনারা জানেন যে আমাদের যে কারিগরি ও শিক্ষা মন্ত্রণালয় একটি মন্ত্রণালয় গঠন করা হয়েছে, ইতিমধ্যে এই মন্ত্রণালয়ে আমাদের বাংলাদেশ সরকার থেকে কোনো বাজেট এই কারিগরি ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রণালয়ে দেওয়া হয়নি, যার কারণে কারিগরি শিক্ষার মন্ত্রণালয় কিংবা কারিগরি শিক্ষা বোর্ড থেকে আমরা কিন্তু কোনো প্রকার এইরকম সাহায্য সহযোগিতা অর্থ পাচ্ছি না। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে আমাদের এই কারিগরি ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রণালয় অনুকূলে যদি কোনো বাজেট বরাদ্দ দেওয়া যেত। এছাড়াও আমি আরেকটি জিনিস বলতে চাচ্ছিলাম যেহেতু আমরা ইন্টারনেটের মাধ্যমে ক্লাস পরিচালনা করছি এবং আমাদের গ্রামগঞ্জের শিক্ষার্থীরা ইন্টারনেটের মাধ্যমে তারা ক্লাস অনুধাবন করছে, যার কারণে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং এই সমস্ত কারিগরি শিক্ষার শিক্ষার্থীদের জন্য নিরবিচ্ছিন্ন তাদের স্ব আইডির অনুকূলে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবার একটি ফ্রি ব্যবস্থা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি সবিনয় বিনীত অনুরোধ জানাচ্ছি। তো এই ছিল আমাদের আসলে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব সাজেদুর রহমান আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে আমরা সংযুক্ত হব নারায়ণগঞ্জ থেকে, আমাদের সাথে সংযুক্ত হবেন আলী হোসেন, আমরা কথা বলবো নারায়ণগঞ্জের করোনা পরিস্থিতির সহ সার্বিক অবস্থা নিয়ে। আলী হোসেন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আরে শুনতে পাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমাদের আজকের অতিথি হচ্ছে নারায়ণগঞ্জ জেলা উদ্যা উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক উত্তম কুমার সাহা। উনি বলবেন ওনাদের এই কমিটির পরিস্থিতি নিয়ে। উত্তম কুমার সাহা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমার নাম উত্তম সাহা। আমরা গত মার্চ মাসে বাংলাদেশে যখন করোনা আক্রান্ত লক্ষণ দেখা দেয় তখন থেকে আমরা নানগঞ্জ জেলা পূজা কমিটি সাধারণ সম্পাদক শিক্ষণ সরকার শিপন নেতৃত্বে আমরা নানগঞ্জ শহরে বিভিন্ন এলাকায় হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও বিভিন্ন সতর্কীকরণ হ্যান্ড বিল আমরা বিতরণ করি মানুষের মাঝে সচেতনতার জন্য। তারপর পূজা কমিটি, জেলা পূজা কমিটি সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের নেতৃত্বে নানগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের সাথে 31 মে আমরা মহাতীর্থ নাঙ্গল বন স্থান কমিটি, আমরা নাঙ্গল স্থান কমিটি আমাদের উপস্থিত ছিল মাঝে নাঙ্গল জেলা প্রশাসনের মাননীয় সাংসদ
জনাব এম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এবং জসিম উদ্দিন মহোদয় সাহেব, যে করোনার জন্য যেন নাঙ্গলগঞ্জ থান কমিটি মানে এটা নিশ্চয়িত করা যে কমিটি মানে থানা না হয়। আমরা থাকি যারা মিটিং করি 31 মার্চ, তারপর থান কমিটি যেদিন থান কমিটি মানে উদযাপন মানে হবে সেদিনকে আমরা ওই জায়গায় সারাদিন আমরা থাকি নাঙ্গলগঞ্জ জেলা প্রশাসন কর্মকর্তা সহকারে, যে এই জায়গায় কোনো লোক না ভিড় জমা না হয় সেই জন্য আমরা কাজ করি যাচ্ছি। তারপর আমরা নাঙ্গলগঞ্জ জেলা পূজা কমিটি নেতৃবৃন্দ আমাদের নিজস্ব অর্থায়নে আমরা টাকা নিজস্ব নেতৃবৃন্দ অসহায় মানুষের মাঝে আমরা আজ পর্যন্ত ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছি। হ্যাঁ, তাছাড়া আমাদের নাঙ্গলগঞ্জ জেলা পূজা কমিটির সভাপতি বাবু দীপক কুমার শাহ, নাঙ্গলগঞ্জ থান কমিটির সভাপতি বাবু সরোজ কুমার শাহ তাদের সহায়তায়, আর পূজা কমিটির সাধারণ সম্পাদক শিবন সরকার শিবনদার উদ্যোগে আমরা আজ 2 মাস যাবৎ নাঙ্গলগঞ্জের বিভিন্ন উপজেলায় আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছি। গতকাল আমরা নাঙ্গলগঞ্জ সাহাপাড়া ত্রাণ সামগ্রী 400 দরিদ্র মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছি। তার পাশাপাশি আমাদের নাঙ্গলগঞ্জ জেলা পূজা কমিটি নাঙ্গলগঞ্জ আক্রান্ত হয়ে যারা করোনা মৃত্যুবরণ করেছে ঢাকা হাসপাতালে তাদের লাশগুলি আমাদের নাঙ্গলগঞ্জ দেওয়া হতো না, তার আমরা নাঙ্গলগঞ্জ জেলা পূজা কমিটির নেতৃত্বে আমরা জেলা প্রশাসনের সমন্বয় করে তারপরে ওই লাশগুলো আমরা নাঙ্গলগঞ্জ আনি না, নাঙ্গলগঞ্জ প্রশাসনের নিয়ম নীতি অনুযায়ী আমরা দাহ করি। এখন নারায়ণগঞ্জের পরিস্থিতি আসলে কি, মানুষ কতটুকু সচেতন জীবন যাপন করছে? হ্যাঁ ভাই, আমাদের নারায়ণগঞ্জের ভাইরাসটা নারায়ণগঞ্জ থেকে নাকি মানে সবচেয়ে নারায়ণগঞ্জের আজকে 125 জন আক্রান্ত হয়েছে, তারপর মৃত্যু আছে এ পর্যন্ত 64 জন। তারপর আমরা সচেতন চেষ্টা করতেছি, আমাদের যতটুকু আমাদের সংগঠনের মাধ্যমে ততটুকু আমরা চেষ্টা করতেছি যে মানুষকে সচেতন করার জন্য, মানে মানুষ তো মানে মানতে চায় না অতটুক, তারপরে আমরা চেষ্টা আছি সচেতনের জন্য। আজ তো 125 জন আক্রান্ত নারায়ণগঞ্জ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের মতো আমাদের দেশ সংযোগ। আগামীকাল ঠিক একই সময়ে আবারও আপনাদের সামনে এসে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।